Italian passportari! I am Italian passportari! Ai, p***a, fuori chi? No. ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা এবং ইটালি, এবং ঠিক সেখানে ইমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার বল কিক করলেন এবং লাউটার মার্টিনেজ রিসিভ করলেন এবং সেখান থেকে দৌড়ে দৌড়ে মার্টিনেজ এবং দিয়ে দিলেন ডি মারিয়ার কাছে এবং কোপা আমেরিকার মতো সেই গোল 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 গোল। আরে বলে বানা, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো, তোমরা অলরেডি দুইটা গোল দিয়ে লেছো, আর গোল দিও না, ডোনার রুমেতে আমার বন্ধু, হ্যাঁ লগে পিএসজিতে আমরা খেলি, তোমরা আর গোল দিও না। এখন কথা হচ্ছে আমরা আর গোল দিব না, 90 মিনিটের সময় ডিবেলার নামবে, হাতে একটা গোল দিবে, হাতে গোল না দিলে হাতে পরে কানবো, এই কারণে ডিবেলারে দিয়ে আমরা একটা গোল দেবো, আমি নিজে অ্যাসিস্ট করবো, ঠিক আছে। আরে মেসি ভাই, তোমরা যা খেলা দেখাইছো আমি তো একেবারে অবাক হয়ে গেছি, ডোনারুমা ভার্সেস ডি মারিয়া আর মেসি ভাই, তোমার খেলা, ও মাই গড, হোয়াট এ ম্যাচ। শাল আমারে পুরো মাথাটা গরম করে লেছে, একসাথে পিএসজিতে খেলি, তোরা আস্তে আস্তে শুট করবি, তোরা যেভাবে আমার এদিক দেখবার ওইদিক দেখবার এদিক দিয়ে আমি চাপাইতে চাপাইতে হাঁপাইয়া গেছি। আরে মিয়া, তোমাদেরকে তো বেশি খেলার কথা ছিল না, আমরা ওই যে ভরে দিয়েছি যারা ওই যে তোমাদেরকে সাপোর্ট দিয়েছে, যারা ব্রাজিলের সাপোর্টার তাদেরকে এভাবে ভরিত করে ভরে দিয়েছি। আরে মার্টিনেস, তুই তো বেটা বলে পাইছিস না, তুই তো পুরো মাঠে ঘুমাইছিস বেটা। আরে মেসি, কথা কিন্তু সত্য, আমি তো বলে পাইনি, আমার এদিকে বলে নিয়ে আসতে পারে নাই পোলাপন, কথা সত্য বলছেন। বাইরে ভাই, আজকে যা খেলা দিল আর্জেন্টিনা, তোমরা যারা ব্রাজিলের সাপোর্টার তোমরা সত্যি করে কত, কি খেলাটা দিল ডি মারিয়া, কি খেলাটা দিল মেসি, ডোনারুমা নিজেই তো পকাত হয়ে যাইতেছিল, ভাগ্যিস দুটো তিনটা গোল হইতে পারতো, হয় নাই। এত কথা বলো কেন, 2 মিনিট চুপ করে বসে থাকতে পারো না? আরে বেটা, আমরা তো বিশ্বকাপে যাইতে পারি নাই, ভাবছিলাম এই কাপটা লইয়া ইটালি চলে যাবো, কিন্তু সেটাও হইতে দিল না। আরে মিয়া, তোমরা জিতবা কেমনে, 60 গোল খাওয়ার দল যদি তোমাদেরকে সাপোর্ট দেয়। আমি অনেকক্ষণ চুপ ছিলাম, তোমরা যেভাবে ব্রাজিলকে লয়ে কথাবার্তা বলতেছো কথা কিন্তু ঠিক হচ্ছে না। ব্রাজিলের সাপোর্টার হইয়া আর্জেন্টিনাকে সাপোর্ট করব তা হতে পারে না, আমরা হারতে পারি তারপর সাপোর্ট দেবো না আর্জেন্টিনাকে। আরে আপা, ভাবছিলাম তো আমরা আজকে জিতা তোমাদের মুখে হাসি ফুটাবো, তোমাদের চোখে মুখে তো আমরা হাসি ফুটাইতে পারলাম না, খুব কষ্ট দিব না। আমার যা খেলা দেখা লাগবো না, তোমরা তো ইতালিকে সাপোর্ট দিছো, হেরে গেছো, এখন কেমন লাগতেছে? আসলে মন তো খারাপ হবেই, এখন খুব খারাপ লাগতেছে। খেলা হবে 2 চ্যাম্পিয়নের, তোরা হারা পাঠে চুপচাপ থাকবি, খেলা দেখবি, না হলে ঘুমাবি, তোরা তো লাফাচ্ছিস কেন, লাফাইয়া লাভটা কি হইলো, সেই তো গর্তে ঢুকতে হলো। আমি তো ভাবছিলাম তোগো খেলা দেখবো, কিন্তু সমস্যা রয়েছে তো ওয়াইফাই, এই ওয়াইফাই লোকটা যে ইতালিকে সাপোর্ট করবে আমি এটা জানতামই না। আরে ভাই, ওয়াইফাই যে সালা, এটা তো ব্রাজিলের সাপোর্টার। ও, এটা তো আমি বুঝতে পারছি, ব্রাজিলের পোলাপান আজকে ইতালিরে সাপোর্ট করে একটা ধরা খাইছে। আমাদের আর্জেন্টিনা টিমকে হারানোর জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, এই যে দেখো। আপকা দাদা কা ভাই কা সবকা বদলা লে আগার তেরা ফাজ রহমত রাখো। কিন্তু দিন শেষে আমরা আর্জেন্টিনা কাপ নিয়ে বাড়ি যাচ্ছি। আরে বলে পেন, দেখ তোর জন্য কাপ নিয়ে আসি, না আস না আসরে না আস, ওয়া ওয়া লাপা ঝাপা, ও ইয়ে ইয়ে ইয়ে। এ বেটা মেসি, একটা সুম্মা দে তো।